রাজ্যের প্রজারা সুখ শান্তিতে দেন যাপন করতে পারছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না, কারণ প্রতি বছর আমার রাজ্যে অতীতের নাম করে আশ্রয় নিয়ে ছলনা করে আমার বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়। তাই আজ আমি ঘোষণা করে দিচ্ছি, আমার রাজ্যে যে দুঃখী কাঙালিকে আশ্রয় দেবে তাদের 50,000 টাকা জরিমানায় আর তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এটা আমার আদেশ। সেই বাড়িতে কি আছেন ভাই? কে? আমি একজন অতিথি ভাই। অতিথি? হ্যাঁ ভাই, আমি একজন অতিথি। অতিথি তো আমার বাড়িতে কেন ভাই? আমি আমি আপনার বাড়িতে একটু থাকার জন্য আশ্রয় চাই ভাই। একই বলছো তুমি আমার বাড়িতে আশ্রয় নেবে, কারণ আমার বাড়িতে তো কোনো আমি অতিথালা খুলে নেই যে তোমাকে আমি আশ্রয় দেব। তুমি অন্য কোথাও চলে যাও। একটু বলছেন ভাই, এই অন্ধকার রাত আমি এখন কোথায় যাব ভাই? এটা আমার দেখার বিষয় না, কারণ আমি আমার রাজ্য ঘোষণা করে দিয়েছি আমার রাজ্যে কোনো দুঃখী কাঙালি আশ্রয় দেওয়া হবে না। তাই তোমাকে বলছি তুমি অন্য কোথাও চলে যাও। আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি ভাই, আপনি আমাকে একটু থাকার জন্য আশ্রয় দিন ভাই। আশ্রয় আছে, আপনি যখন এত করে বলছেন আপনাকে আমি আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলুন বলুন ভাই, আপনার সেই কি শর্ত? আমার শর্ত হলো, আমি ঘোষণা দিয়েছিলাম আমার রাজ্যে যে কে যে দুঃখী কাঙালিকে আশ্রয় দেবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এখন তুমি যখন এই নিশি রাতে এসেছো আমি তোমাকে আশ্রয় দেব, কিন্তু পূর্বে সূর্য উদয় হওয়ার আগেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। হ্যাঁ ভাই, পূর্বে সূর্য উদয়ের আগে আমি আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাবো ভাই। তাহলে আমার ওই অতিথিশালায় আপনি বিশ্রাম নিন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই ক্ষুধার্ত, আপনি এখানে বিশ্রাম নিন, আপনার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। ও ভগবান, আমি আমি 400 টাকা হই আমার আমার এই মানুষের বাড়িতে আমার অধিক থাকতে হবে ঠাকুর। ও ভগবান, আমি পুত্রের সঙ্গে পাগল হয়ে আজ আমার এই মানুষের বাড়িতে অধিক থাকতে হবে ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। ওই তো দেখা যাচ্ছে একটি বাংলা ঘর, আমি আমি ওখানে শুয়ে পড়ব। ও আমি চুরি করে নিচ্ছি শুধু এই রাজার শত্রু বানানোর জন্য।